শাহী টুকরা তৈরি করার জন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির এই চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নিব। আপনারা চাইলে এই ব্রাউন অংশ দিয়ে ব্রেডক্রাম তৈরি করে নিতে পারেন। ব্রেডক্রামের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে তা দেখে নিতে পারেন। এবার ত্রিকোণাকার করে কেটে নেওয়া পাউরুটিগুলো ঘিতে ভেজে নেব। শাহী টুকরা বানানোর ক্ষেত্রে পাউরুটিগুলো সাধারণত ডুবা ঘিতে ভাজা হয়, তবে আপনারা কম ঘিতেও ভেজে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে ঘি আর তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভাজলে হয় কি, শাহী টুকরাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু সময় নিয়ে পাউরুটিগুলো মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নেব। পাউরুটিগুলো এমন ব্রাউন কালার হয়ে আসলে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে আসলে 2 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে হালকা ভেজে নেব, তবে এটা খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। শাহী টুকরাতে কাঁচা দেওয়ার চেয়ে বাদামগুলো ভেজে দিলে ফ্লেভার ও স্বাদ দুটোই ভালো আসে। বাদাম ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার চিনি শিরাটা তৈরি করে নিব। 1/2 কাপ চিনির সাথে 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1টা দারচিনির টুকরা ও 1টা এলাচ। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, 3-4 মিনিট জাল দিলেই শিরাটা রেডি হয়ে যাবে। এখন ঘিতে ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো এপাশ ওপাশ করে চিনির শিরায় ডুবিয়ে উঠিয়ে নেব, তবে পাউরুটির টুকরোগুলো বেশি সময় চিনির শিরায় ডুবিয়ে রাখা যাবে না। তবে লক্ষ্য রাখতে হবে চিনির শিরা বা পাউরুটির যে কোনো একটা যেন হালকা গরম থাকে, তাহলেই শাহী টুকরার ভিতরে চিনির শিরা ভালোভাবে ঢুকতে পারবে। এখন 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধে 1/4 চা চামচ স্যাফরন দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দেব। এখন দুধে শিরাটা তৈরি করে নেব। এর জন্য প্যানে 2 কাপ দুধ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1টা দারচিনির টুকরা ও 1টা এলাচ। এখন 3-4 মিনিটের জন্য দুধটা জাল দিয়ে নিব। এখন দিয়ে দেব ভাজা বাদামগুলো। সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে দুধের শিরাটা ঘন ও খেতেও সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি স্যাফরন মিশানো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে 1 কাপ দুধে পরিণত হচ্ছে। এই সময় দুধটা অনবরত নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। যাদের কাছে স্যাফরন নেই তারা এ পর্যায়ে কেওড়া জল ব্যবহার করতে পারেন। স্যাফরন বা কেওড়া জল যে কোনো একটা ব্যবহার করলেই হবে। শিরাটার ঘনত্ব এমন থাকা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন একটি সার্ভিং ডিশে শাহী টুকরোগুলো সাজিয়ে নিয়ে তার উপরে দুধের শিরা দিয়ে দিচ্ছি।
এমন ভাবে দিতে হবে যাতে পাউরুটি গুলো দুধ দিয়ে ঢেকে যায়। ছাই টুকরোগুলোকে নরমাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে সার্ভ করছি। তৈরি হয়ে গেল শাহী ডেজার্ট শাহী টুকরা। আমি খুব সহজভাবে শাহী টুকরার রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। সুস্থ থাকবেন।